আগরতলা রেল স্টেশন প্রাঙ্গণে শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা থেকে মণিপুরের জিরিভাম পর্যন্ত জনশতাব্দী এক্সপ্রেস পরিষেবা। এই অনুষ্ঠানে সবুজ পতাকা দিয়ে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জনশতাব্দী এক্সপ্রেস আগরতলা থেকে মণিপুর জিরিভাম পর্যন্ত যাবে। আগরতলা থেকে মাত্র ছ ঘন্টায় মণিপুরের জিরিভাম পর্যন্ত গোটা পথ অতিক্রম করবে বলেই জানান মুখ্যমন্ত্রী। এই রেলপথ যুক্ত হওয়ার ফলে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ বাড়বে, বাড়বে অর্থনৈতিক বিকাশ। এই জনশতাব্দী এক্সপ্রেস বর্তমানে আগরতলা থেকে সপ্তাহে তিন দিন সোম, বুধ ও শুক্রবার চলবে। এই ট্রেনে এসি কার এবং চেয়ার কারও রয়েছে। মণিপুর সরকারকে সবই পদাধিকারী মিডিয়া আজ মণিপুর ও ত্রিপুরাকে বীচ বহু পুরানো সম্বন্ধ হ্যাঁ কালচারল ভি হ্যায় বৈভাবিক ভি হ্যায় আর এস দোকো আজ নরেন্দ্র ভাই মোদী নেতৃত্ব মে সরকার চল রই হুস সরকার রেল কে মাধ্যম সে জোড় দিয়া আমার সাথ মণিপুর কাজ পুরানো সম্বন্ধ আমার রাজ পরিবার কে সাথ তিন তিন মহারানী আমার মণিপুর সে হ্যাঁ इसलिए हमारे खून में मणिपुर है और उसके साथ आज जोड़े जाना है रेल के माध्यम से जनशताब्दी एक्सप्रेस और बहुत कम समय में सिलचर तक तो साढ़े चार घंटे में पहुंच जाएंगे 300 किलोमीटर और जीरीबाम का सिलचर से 40 किलोमीटर के आसपास डिस्टेंस है और उसको भी हम लोग डेढ़ घंटे में पहुंच जाएंगे और उसके बाद रेलवे का जो ट्रैक की डेवलपमेंट किया जाएगी तो उसके बाद में और भी कम समय लगेगा। तो मैं माननीय प्रधानमंत्री जी के साथ साथ अश्विनी जी को भी बहुत बहुत बधाई देता हूं। आप भी इस तरीके से काम करते हैं जनशताब्दी एक्सप्रेस हफ्ते में तीन दिन